ওয়েলকাম টু এমএইচ ইউনিকটেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো এসকেল টুল, শেয়ার টুল এবং রিশাপ টুল। আজকে আমরা এই তিনটি টুলসের কাজ দেখব। প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে একটি শেপ নিয়ে নিলাম এবং এটি আমি একটি ফিল কালার দিয়ে দিব। দেখেন এই জায়গায় আমি একটি ফিল কালার দিয়ে দিলাম। তারপর এখন আমরা যদি এসকেল টুলে যাই, দেখেন এখন যদি আমি টান দিই, দেখেন এটি দুই পাশে সমান দূরত্বে বাড়বে। দেখেন দুই পাশে সমান দূরত্ব বেড়ে গেল এবং উপরে নিচে যদি আমি করতে চাই ঠিক একইভাবে দুই পাশে বাড়বে। অবশ্যই এটি আপনাকে মাউসের লেফট বাটনটি চেপে ধরে রাখতে হবে, তাহলে আপনি যে কোনো সাইজের করতে পারবেন। আমি এটি এই সাইজের করে রাখলাম। তারপর দেখেন আমি আরও একটি কপি করলাম এবং আরও একটি কপি করে নিয়ে নিলাম। এখানে আমি আল্টার চেপে ধরে যদি টান দিই মাউসের লেফট বাটন ধরে, তাহলে এটি একটি পর একটি কপি হবে। দেন আমি চারটি সিলেক্ট করে আরও চারটি কপি করে নিয়ে নিলাম। এখন বন্ধুরা দেখেন আমি এই জায়গায় যদি ডবল ক্লিক করি, দেখেন আমাদের এই অপশানে নিয়ে আসলো, নতুন একটি উইন্ডো চালু হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় আমি যদি এটির সাইজটি লিখে দিই, তাহলে ওই সাইজের হয়ে যাবে। যেহেতু নিচে প্রিভিউ দেওয়া আছে, আমি যদি এখন ওকে করে দিই, দেখেন বন্ধুরা আমরা যে সাইজের করে দিয়েছি ঠিক ওই সাইজের শেপগুলো হয়ে গিয়েছে। দেখেন আমি যদি এখন একটু বড় করে নিই, আমি এগুলো ডিলিট করে দিলাম, নতুন আরেকটি শেপ নিয়ে নিলাম। এখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, আমি এটি উপরে একটু নিয়ে গেলাম। এখন আমরা ডবল ক্লিক করার পর দেখেন এখন যদি আমি এটি যত সাইজের লিখে দিব ঠিক ওই সাইজের হয়ে যাবে। আমি এখন ওকে করে দিই, দেখেন এটি পাশাপাশি একটু কমে গেল। আমি আবার ডবল ক্লিক করলাম, এটি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটি রয়েছে। আপনি যে পাঁচটি বড় করতে চান ওই পাঁচটি করে দিলে কাজটি হয়ে যাবে। দেখেন এই জায়গায় আমি যদি অন্য একটি কালার দিতে চাই, ভিতরে কালার দিয়ে দিতে পারবো। এটিকে আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো আমি যেগুলো আমি কালার দিয়েছিলাম ওগুলো আমি ডিলিট করে দিয়ে দিলাম। আমি শেপটি ডিলিট করে দিলাম। এখন আমরা পরবর্তী টুলসের কাজ দেখব। আমরা শেয়ার টুলসের কাজটা এখন দেখব। আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিলাম, তারপর আমরা দেখেন আমরা যদি এখন শেয়ার টুলসে সিলেক্ট করে এটি আমরা যদি একটু বাঁকা করতে চাই, তাহলে এটি সহজে আমরা করতে পারব। আমরা নিচ থেকে যদি করতে চাই, তাহলে এটি পাশাপাশি হবে। দেখেন আমি যদি এই পাশ থেকে করতে চাই, তাহলে এই পাশ থেকে এটি বাঁকা হয়ে গেছে। এই শেপগুলো আমাদের কাজ করার সময় প্রয়োজন হবে, আমরা চাইলে এখান থেকে করতে পারবো। এগুলো আমরা চাইলে সিলেকশন টুলটি সিলেক্ট করে, দেখেন আমি যদি একটু এখন রোটেট করতে চাই, তাহলে এটি রোটেট হবে। আসলে বন্ধুরা ইলাস্ট্রেটর হলে স্বাধীন সফটওয়্যার, আপনি যে কোনোভাবে কাজটি করে ফেলতে পারবেন। দেখেন আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটিকে সামনের দিকে বাড়া, দেখেন এটি বাড়তে থাকবে। আবার যদি আমি এটিকে টেনে মাউস দিয়ে ড্র করে নিয়ে আসতে পারবো, বা আমি কিবোর্ড থেকে এরি বাটন দিয়ে এটি বড় চড়া করতে পারবো। দেখেন আমি যদি এখন মাউস দিয়ে করতে চাই, তাও পারবো। বন্ধুরা এই কাজ মূলত আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা এরকম রেক্ট্যাঙ্গেল টুলগুলো নিয়ে বিভিন্নভাবে কাজটি করে দেখবেন। দেখেন বন্ধুরা আমি এখন একটা লাইন নেব, এটি সোজা হওয়ার জন্য আমি কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরলাম এবং এখন আমরা রিশেপ টুলটা দেখব। দেখেন আমি এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিলাম, এটি সিলেক্ট করার পর আমি যেখানে ক্লিক করব ওই জায়গায় একটি অ্যাঙ্গেল পয়েন্ট হয়ে যাবে।
দেখেন আমি যদি এখন উপরে এটি ধরে টান দিই তাহলে আমি যে কোনো ভাবে এটিকে আমি অ্যাঙ্গেল করে নিতে পারবো। দেখেন আমি যদি নিচে নিয়ে আসি তাও এটি নিচে চলে আসবে। মূলত আমি জায়গায় দুইটি অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিলাম। আমি যদি এখানে একটি স্ট্রোক কালার দিব, দেখেন এখন খুব সহজে বুঝতে পারবেন। আমি আরো একটা অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমি যদি এখন অন্য একটি লাইন নিয়ে নিলাম এবং এই জায়গায় গিয়ে এটি এখন আমি চাইলে এখানে একটি অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিলাম। এই অ্যাঙ্গেল পয়েন্টটি ধরে আমি নিচের দিকে যদি নিয়ে আসি, দেখেন এটি যে কোনো শেপে আপনি ড্রয়িং করে নিতে পারবেন। দেখেন আপনি যেখানে ক্লিক করবেন ওই জায়গায় একটি অ্যাঙ্গেল পয়েন্ট হয়ে যাবে। বন্ধুরা, ডিজাইনের সময় আমাদের এটি খুব প্রয়োজন হতে পারে, আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন। আমি এগুলো ডিলিট করে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি